মা সকলরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কালকে মঙ্গলবার, হয়তো আমি চলে যাবো গা, হয়তো আখিরে রাইখা যাবো, কারণ এই ঝন্টুদার চিকিৎসা নিয়ে তখন দৌড়াদৌড়ি করা লাগবে। আর যদি যায় তাহলে আর নিয়ে যাবো। যাক, এটা কালকে ডিসিশন হবে। তো সিলেট, সুনামগঞ্জ, সিলেট নিবাসী শফিক ভাই থাকে লন্ডনে। এই শফিক ভাই আমারে ঝন্টুদার জন্য 25,000 টাকা আর দিছিল, মানে টোটাল দিছিল 44,900 টাকার মতো। তো বলছিল যে এখান থেকে তুমি ঝন্টুদার জন্য 25,000 টাকা রাইখো, আর বাকিটুকু চাইছিলাম এই একটা পরিবারের জন্য, একটা জগদীশ নামের একটা লোক, তার পরিবার। আমি এটা টেলিফোনে বলছিলাম, পরে তার জন্য ওই বাকিটুকু টাকা দিছিল। এখন এই যে হাওর এলাকার লোক, এই বছর এই হাওরটা ওই সিন্ডিকেটের মাধ্যমে আর কি অন্য লোকেরা লিজ নিয়ে যায়। তখন এই মাঝি বা এই মুসলিম সম্প্রদায়ের কিছু লোক আছে, এই হাওর উপরে নির্ভর থাকতো, কিন্তু তারা এই চৈত্র মাস যে কি ভয়ঙ্কর মাস আসতেছে এটা তারা জানতো না। তা আমি এই সময় আইছি, আসার পর প্রায় 10-12টা পরিবার একবার উপবাস। তো এই শফিক ভাইয়ের অনুদান নিয়ে এই 12টা পরিবারে আমি এই উপবাস থেকে মুক্ত করছিলাম। তো অনেক ভিডিও আমি করতে পারি নাই, কারণ তখন আমি হেকমত বাইরে না দৌড়াদৌড়ি করছি, আর এই উপবাস অর্থাৎ যারা না খেয়ে রয়েছে তাদের পাশে আসি না। তো কিছু ভিডিও করছিলাম আর কিছু ভিডিও করি নাই। আজকে তাদের নিয়ে, যেহেতু কালকে চলে যাম, শফিক ভাইয়ের অনুদান আমি কি কি করি জানি না, আমার প্রুফ অফ এভিডেন্স, কারণ আমি জায়গা খুঁজি কোন জায়গায় সেখানে অনুদান দেওয়া যাবে, কে না খেয়ে রয়েছে, কে হাত পাততেছে না তার জন্য। তো যাই, আজকে আপনাদের এই ভিডিওটা তৈরি করছি শুধু শফিক ভাইয়ের উপলক্ষ করে। তো শফিক ভাই, আপনার আমি বাংলাদেশ থেকে মৃত্তিকার মায়ের থেকে একটা স্যালুট জানাইলাম। আপনার মানে কী বলবো, ভাষায় প্রকাশ করা হয় না। আপনি 12-13টা পরিবারের জীবন বাঁচাইছেন এই চৈত্র মাসে। দেখতে থাকেন নতুন এই আজকের ভিডিও। রকি, কী দাও? 25 কেজি স্যালে একটা বস্তা দাও, সিকন্ডা দিও। ১ কেজি একটা তেল দাও, মসুরের ডাল দাও, পুতলি মসুরের ডাল 1 কেজি, মনে কিছু নেন না, তেল দিস। শোনো আমার কথাটা, এই সুজিত দা, তাহলে এর ধরেন, তাহলে ওই পরিবারের লিগে এটা নিয়ে যান। হ্যাঁ, এটা উঠেন, উঠিয়ে তেন। হ্যাঁ, হ্যালো, তাহলে হ্যাঁ বুঝে তেন গা। আচ্ছা, যান 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 বলছে, পরে আমরা আইতাছি, ঠিক আছে? আচ্ছা, যান যান। যাব না, এটা টানতে আমাকে নাম দিয়া আহে নাকি? গ্রামের নাম কি? রানাগাঁও। রানাগাঁও না, এখন যাইতেছি আমরা রানাগাঁও। উনাইশ না, উনাইশ না,
দাদা এই এলাকার মানুষ তাহলে খালি সব কি এই হাওরের উপরে নির্ভর না মোটামুটি এই যে হাওরের লেগে না এই হাওর গুলো কি ডাকে নিছে লিজে নিছে এডি উন্মুক্ত করছে এখন সব সব মানে গত বছর লিজ নিয়ে এই অবস্থা করছে সবারে না না যারা জেলে সম্প্রদায় তারা জানতো না যে এটা লিজ নিলে যে আমাকে পরে অভাব অনটনে পড়ব তিন বছরের লাগে আপনি কত চেষ্টা করে আপনি তো জায়গা থেকে আনছি সরকার আমার মানে ওনে আমি ওনে আমার কোন আমি ওনে এমপি আমি সব দিয়ে ঠিকই এই যে হাওরে যারা মাছ শিকার করতো তাদের জন্য আজকে ভয়ঙ্কর অবস্থা চৈত্র বৈশাখ মাস এটা হলো নয়া গ্রাম না কোন বাড়ি কো বাড়ি থেকে আসুন না তোমার মা কো মা তোর মা আর কো আপনার মেয়ে কয়জন তিনজন মেয়ে আর দুই মেয়ে তো আপনার স্বামী কি করে কাজকাম করে আপনি কো শারীরিক দিক দিয়ে অসুস্থ নাকি স্যার মাছ ধর অসুস্থ তা আপনি স্বামীরে ডাকতেন আর মেয়েদের ডাকতেন কই আসছে ডাকতে কাছে আইলা এবার পরিচিত আছে আপনার ঘর না আপনার মেয়ে এলো তিনজন ওকে মেয়ে আর আরেকটা কো এখন দাদা আপনার নামটা কি সুবল আচ্ছা আপনার এলো তিনটা মেয়ে তাই না ছোটো ছোটো এখন ঘটনা হচ্ছে গতকাল উনি গেছিল আমি গেছিলাম ময়মনসিংহ আমার শ্বশুরে নিয়ে হসপিটালে মানে আমি আপনার অবস্থা শুনছি তা তো দূর আমি যে সিএনজি নিয়ে আইছি এখন ঘটনা হয়েছে আমার শফিক ভাই কিছু অনুদান দিছিল সাহায্যের জন্য সে থাকে লন্ডনে তো আমার কাছে কইছে যে বিনয় তুমি খুব গরিব দুঃখী দেখা যাচাই বাছাই কইরা কিছু দিও তো আপনার এই পরিবারের কথা চিন্তা করে আমি এত দূর আইছি কানাকাটি করে না এখন বিষয় হলো তিনটা মেয়েই তো তাই না এখন হ্যাঁ মানে যাই হোক মানে কান্নাকাটি করে লাভ নাই মানে মেন হলো সমস্যা হলো পরিস্থিতি সব কিছু মানুষের চেঞ্জ করে দেয় তো এখন শফিক ভাইয়ের যে টাকাটা দিছিল এইখান থেকে আমি কিছু টাকা আপনাদের জন্য দিতে আইছি এই চৈত্র মাসে যে অভাব এই অভাবের লিগে আর আপনার যে ঘরবাড়ির অবস্থা তো আমি দেখতেছি এখন তো আমার তো আর অত সাধ্য নেই আমি কালকে চলে যাম তো যাই হোক আমি এখন আপনার যেহেতু উপাসই চলে বলতে গেলে তো আপনার আমি 50 কেজি চাউল দিই কিছু তেল দিই বাজার দাম করে দিয়ে যাই এটা দিয়ে আপনি পোলাপান নিয়ে চলেন আর যদি আপনার পরিবারে কেউ কিছু সাহায্য করে অবশ্যই আপনার কাছে আমি পৌঁছে দিব আপনার নামটা কি সুবল সুবল আচ্ছা সুবল এটা নয়া গ্রাম তাই না রানাগাঁও রানাগাঁও আচ্ছা রানাগাঁও তো যাক মা সকল আমি শফিক ভাইয়ের অনুদান দিয়ে কিছু কিছু মানুষকে দিতেছি আর ঝুন্টদার জন্য কিছু রাখছি সেটা শফিক ভাই জানি আর শফিক ভাই আপনার উদ্দেশ্যে আমি বলতেছি এই যে ইনার পরিবারটা কালকে গেছিল মানে উপাসই থাকে বলতে গেলে চাল ডাল বাজার কিছুই নাই তো তার জন্য আমি 50 কেজি চাউল দিয়ে আর কি এই মাসটা মোটামুটি কাভার করা পারবেন তাই না চলা পারবেন তো যাক আর যদি কেউ কিছু দেয় আপনার অবশ্যই আমি আপনার পরিবারে পৌঁছে দিব তো যাক ভালো থাকেন তো আবার যদি এই দাদা তাহলে কাজ করেন আপনি আমাদের সাথে চলেন আপনার আমি আগে কিনে দিয়ে পৌঁছে দিই তোমরা যাও চিন্তা করো না ঠিক আছে যাও
কারণ 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 দত্তন আমরা হাঁটুন দত্তন তো পাঁচজন যাব না উঠেন আপনি আপনি উঠেন 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 ভিডিও হইতেছে নাকি না নাইছেন কয়জন যাব না মোটামুটি এইখানে তিনজন আছে আর জাগাবো নামেন 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 ভালো আছে দাদা ইয়ে কো রকি কো নাই তাহলে এক কাম করেছিল যে ২৫ কেজি হ্যাঁ ৫০ কেজি মানে দুই বস্তা দেন ওই যে ওনার লিগে কৌনি কো ওই যে ওনারে দেন না না হেডে মানে একজনে দিম ভালো জিনিস ভাই কথাটা বোঝেন নাই হ্যাঁ দুইটা আরে অবস্থা খুবই কাজ দেই গাইলাম আজকে মানে আমি তো কাজ দেই গা সারা করি না বুঝেন না মানে হেই রানা হয়ে গিয়ে গেছি সিএনজি নিয়ে রকি তেল দাও ওই যে সাব সাবিন তেল দাও এক কেজি দাও আর সাবান দাও কয়েকটা সাবান দাও দুইটা অ্যান্টিসেপটিক সাবান দাও অ্যান্টিসেপটিক যেগুলো ওই যে তোমার ডেটল বা এই স্যাভলন আছে না এটা কি দাও আর এটা হুইল পাউডার দাও হ্যাঁ হ্যাঁ ওনার পরিবার বড় চার পাঁচজন খায় হ্যাঁ হুইল পাউডার আধা কেজি হয়ে দিলে সব মানে আচ্ছা আর আলু দাও ২ কেজি পেঁয়াজ দাও ১ কেজি তাহলে দাদা তাহলে সর্বমোট কত হইলো বিল চাউল টাউল হ্যাঁ সব একবার সাধারণ ৩৫০০ আচ্ছা দাদা তাহলে এটি নিয়ে যান পরিবার টরিবার নিয়ে খাই না হ্যাঁ চিন্তা করেন না উপরালায় যখন যারে রাখে এটাই মাইনা নিয়ে লাগবো তাই না এখন যাইতাছি আর একটা পরিবারের কাছে যে পরিবারকে এর আগে শফিক ভাইয়ের সাহায্য পাঠানো হয়েছে কিন্তু জানিনি হেকমত ভাইয়ের কাজে আমি রাত্রি করে ভিডিও করতে পারি নাই তার বাড়িতে আজকাইছি ভালো আছেন ভাবি কো বেড়া বের গেছে যাকে এখন শরীরের অবস্থা কেমন এই আগের অবস্থায় না আমরা আপনার সমস্যা হলো যে হাত পা অচল হয়ে গেছে না অর্থাৎ আপনার মেয়ে জানি কয়জন চারজন মেয়ে ছেলে নাই আপনার নামটা জানি কি মঞ্জুরুল হক আমি এই যে কয়দিন আগে রাতের বেলায় আপনার ভাতিজা ওই যে যখন আমি হেকমত ভাইয়ের কাজ করি তখন আপনার কি কি দেওয়া হয়েছিল মনে থাকে না না আমি জানি ভাবি থাকলে যাই ঠিক আছে আর মূলত দেওয়া হয়েছিল ৫০ কেজি চাউল চাউল দিছিল না দুই বস্তা আচ্ছা তেল দিছিল ডেল দিছিল যা তখন বাজারটা করছিলাম অর্থাৎ কি ইনি এর আগে মানে স্টক করছিলেন না যাকে এক সময় খুবই কর্মঠ ব্যক্তি আসাল মঞ্জুরুল হক স্টক করছিল তারপরে যে ঘরে পড়ায় বলতে গেলে ভাবি বাড়িতে নাই না এই যে তার ঘরের অবস্থা তো এখন এর মানে ওয়াইফে আমার কাছে গেছিল যে আমি বর্তমানে উপাস একটা অসুস্থ মানুষ নিয়ে তো শফিক ভাই
আপনার কিছু টাকা অর্থাৎ তার আমি বাজারটা করে দিছিলাম, মানে ওই যে হেকমত বের কাজ করলাম তো তখন তো করতে পারি নাই, এর জন্য আজকে সবাই আজকে দেখে বেড়াইছি আর চলেও যাবো। আর যে যা অনুদান দিছে ওই জিনিসটা তারে না দেখাইলে তো মনের দিক দিয়ে ভালো লাগবো না, তো এর জন্য দেখে বেড়াইছি। তো অনেক কথা হইলো ভাই, যদি ভাবি থাকে বললেন যে বিনয় আইছিল কালকে চলে যাব, হ্যাঁ আর যদি দেখা করে তাহলে আমার একটু শ্বশুরবাড়ি দেখা করে যাই। যাক তার সাইডটা মেয়ে নিয়েই চলতো, এখন তারা তো বিয়ে হয়ে গেছে চলে গেছে, আর আমি উপস্থিত আইছি বাড়িতে একা। তো শফিক ভাইয়ের যে অনুদানটা দিছিলাম সেটাও আমি বলে গেলাম, তো এখন আরও কারো কারো দিছি আজকে সেইখানেই আমরা যাবো। তো আসি হ্যাঁ শফিক ভাই, এই যে আমার তো কিছু করার নাই, মানে যে যা দেয় আপনাদের কাছে আমি পৌঁছে দেয় আমার কাজ। তো ইনার পরিবারে একটা ছেলে আছে, ছেলেটা বর্তমানে যক্ষা রোগী, তাই না? যক্ষা হয়েছে, মানে সে কোনো কাজ কাম করা পারে না, মানে এই পরিবার নিয়ে সে আছে, ঘরের অবস্থা দেখেন। আর আপনারা তো জানেনই আমি খুব যাচাই বাছাই করে একটা সাহায্য দিই। তো শফিক ভাইয়ের অনুদানটা এখানে পৌঁছে দিছি। তো এই যে দেখেন একটা মুরব্বী অসুস্থ কিন্তু উপাস, হুম, তো তার পরিবারের জন্য আজকে আমি কয় কেজি চাল দিয়েছে, কত? 25 কেজি? 25 না, আচ্ছা। মানে এই যে এই এলো আপনার কি নাকি নাতি, হ্যাঁ এলো প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী। তো যাই হোক এই পরিবারটা এই অবস্থায় আসছিলো, এখন জানেন 34 মাস সবাই উপাস করতেছে। তো শফিক ভাই মনে করেন যে যে ঝন্টুদা আছে না ওই পাড়ার পায়ের সমস্যা, ওনার জন্য আমারে 44,000 টাকা দিছিল, বুঝছেন? 44,000 টাকা দিছিল, এইখান থেকে বলছিল ঝন্টুদার জন্য 25,000 টাকা, আর বাকি টাকা তুমি দেখে দেখে যারা উপাস চলতেছে এই 17 মাসে, এই যে আপনারা যারা মাঝি পল্লীতে থাকেন, জাগো এলো হাওর হারিয়ে গেছে মানে কন্যাকে উপাস, তাদের যে আমি যে কিছু কিছু জিতেছি এগুলার আমি হেকমত বের ভিডিও সময় করতে পারি না, তো যাই হোক আজকে কিছু করছি। আর আপনাদের এই যে যেগুলো যেগুলো পাইছেন চাউল তেল তারপরে যে সবজি মবজি, তাই না? মানে হ্যাঁ আচ্ছা ডাল, মানে এগুলা নিয়ে আপনি অন্তত এই মাস টাস পার করেন, হয়তো সামনে বৈশাখ ধান টান উঠবো তখন চলেন। হ্যাঁ এখন আপনারাই দেখেন আমার অনুদানগুলো ঠিক আছে কিনা। আর শফিক ভাই বলছিল যে যারা উপাস আছে তুমি তাদের একটু দেখে দিও, আর আমার উপর তার খুব একটা নির্ভরতা আছে আমি জানি, তো আমি যত কষ্ট হোক দূর হোক আমি সেখানে যেয়ে পৌঁছে দিতেছি। শুধু এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা আর কি, বৈশাখ কি 34 মাস, এই যে হাওড় এলাকার যে অভাব, তো তাদের আর সিলেটবাসী যারা আছেন হয়তো আমার স্ক্রিনে নাম্বার দেয়া আছে, যে যাই পারেন এমন একটা জায়গা আমি দেবো সেটা কোনো দিন আপনারা কল্পনা করতে পারবেন না। আর বিশেষ করে সাহায্য তো সবাই কম বেশি দেয়, কিন্তু জায়গা মতো দেওয়াটাই হলো সবচেয়ে বড় কাজ, আর আমি সেই কাজটাই করি। তো যাক এখন যামু ওই যে কেনা জানি জগদীশের পরিবার না, যেখানে জগদীশটা দেওয়া হয়েছিল, আচ্ছা তাহলে ভালো থেকে না, আর খাওয়া দাওয়া করেন, আর ইনারে একটু দেখে না আর কি আমি দেখবেন ভাই আমার জামাতা জগদীশের বাড়িটা এই দিক দেয় তো, আমরা তো নদীর পাড়তে ছিলাম এর আগে। শফিক ভাই আপনার কি মনে আছে একবার আমি আপনার ফোন দিছিলাম একটা পরিবারের কথা কইয়া, যে কি অবস্থায় আছে তার উপাস, সেই পরিবারটার কাছে আইছি। এই যে দুইটা ছোট ছোট জমজ বাচ্চা, ইনি এই সন্তান প্রসবের সময় ই সিজার হয়েছিলেন না, সিজার হয়ে তার আর কি ই হয়েছিল আর কি, ইনফেকশন হয়েছিল, সেইখান থেকে একটা সময় রোগটা বড় ছড়িয়ে যায়, পরে অর্থনৈতিক অবস্থা তার এমন খারাপ হয়ে যায় যে বলার বাহুল্য। তো যাই হোক
এই চৈত্র মাসে বৈশাখ মাসে আর কি এই যে উপবাস দিন কাটাইতো এর জন্য আপনাকে আমি ফোন দিছিলাম। তখন ঝন্টু দার জন্য আপনি টাকা পাঠাইছিলেন আর ওনার জন্য পাঠাইছিলেন, তো 44,500 টাকার মধ্যে থেকে এই সবগুলো টাকাই তো তারে দিইনি, সেইখান থেকে সবাইরে মোটামুটি আমি 10-12 পরিবার বাঁচাইছি। কি বাঁচাইছি না, কিন্তু তখন তো আমি হেকমত ভাইয়ের কারণে ভিডিওগুলো করা পাইনি, অনেক কালকে চলে যাবো, তাই একটু যা যে করছিল আমি সেগুলার এভিডেন্সগুলো করে যাইতেছি, কারণ আমার উপরে একটা তাদের কত বড় বিশ্বাস। এখানে এই যে এই দুইটা বাচ্চা নিয়ে চাইছিলাম খাবার, তো আপনি পাঠিয়েছিলেন কি কি আই দিদি আর কি দিছিলাম কোন হুইল পাউডার লবণ যাক হ্যাঁ আচ্ছা যাক আচ্ছা ঠিক আছে যাক ওটা গেছে গেছে। এখন এই যে এই পরিবারের জন্য সবই বাই চাইছিলাম, তো তার কাছে আমি পৌঁছে দিছি। সবাই তো রোজা রমজান করতেছেন, সবাই উপরওয়ালার কাছে একটু সন্তুষ্ট হওয়ার জন্য, তাই না? তো আমিও চেষ্টা করতেছি সেই সন্তুষ্টটা জানি উপরওয়ালা হয়, এর জন্য যে দূর অবস্থা যারা উপবাস তাদের পাশে এসে দাঁড়াইছি। তো এই যে দুইটা বাচ্চার লিগে তো যাই, এখন তো মোটামুটি চলতেছেন, তাই না? যে কষ্টের দিনগুলা এইভাবে কাটাইতে হয়, তো আমার কিছুই করার নেই, জায়গায় উপরওয়ালায় যা দিছে আমি দিছি। মানে আপনারা একটু শফিক ভাইয়ের জন্য আর তার পরিবার জন্য একটু আশীর্বাদ করেন। হ্যাঁ, এই বিপদের মধ্যে কিন্তু সেই বাঁচাইছে, আমি বাঁচানোর কিছু না, আমি শুধু তুলে ধরছি। তো যাই হোক, মা সকল মানে শফিক ভাইয়ের অবদান আমি কোনোদিন ভুলতে পারব না, উনি যা করছে মানে বলার বাহুল্য। সে একটা মুসলিম সম্প্রদায়ের, কিন্তু তার কাছে কোনো জাতিভেদ নাই, আমার কথাও তাই, আমরা সবাই মানুষ। তো যাই আসিয়া আর ও যারা যারা দিছে তাদের ওইখানে যাবো। চলেন 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 আপনারা। কি বৌদি কেমন আছেন? হ্যাঁ, এই তো এই যে কত ফুটফুটে বাচ্চা। হ্যাঁ, এই যে উপবাস, একটা সময় ছিল এই শফিক ভাই তার দিকে তাকাইছিল, অর্থাৎ শফিক ভাই কিন্তু আসলে জানতো না যে আমি বিনয়, ওনার 25,000 টাকা ঝন্টদার জন্য রাইখে আর বাকি টাকাগুলো দিয়ে আমি কী করছি। তো যাক, এই দুইটা শিশুর মুখের দিকে তাকাইয়া এই উপবাস সময়ে ও বৌদি কি কি দিয়া হয়েছিল জানি মনে নাই, 25 কেজি চাল, আচ্ছা, আধা লিটার তেল, মহান সাবান, সাবান, একটা ভুল করলেন, আধা লিটার তেল দেয় নাই, 1 লিটার মনে নাই, আধা লিটার তেলের বোতল হয় মনে নাই, আচ্ছা যাই গা, ওটা কিছু না। মানে বিষয় হলো আপনাকে চোখের সামনে যদি এরকম বাচ্চা উপবাস করে আপনাকে কেমন লাগবে কই? তো যাই হোক, শফিক ভাই কিন্তু দিছিল মাত্র একটা পরিবারের জন্য, কিন্তু সেই টাকাটি আমি ভাগ করে করে কমসে কম কত দিব পরিবার মোটামুটি দাদা? দশটার মতো হবো না? তো 10টা ওই যে ইয়ে যাইছিল ওই যে ওই অসুস্থ যে ও ওনার বাড়িতেও যাবো, আচ্ছা ঠিক আছে বুঝছি, 10টার মতো হবো তাই না? 10টা বা 12টা ওই যে ওই পাশে তো দিলাম। যাই হোক, এখন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন আর ওইটুকু পুঁজি সম্বল নিয়ে সামনের মাসটা এগিয়ে যান। আর আপনারা তো জানতেন না যে এই হাওড় গেলে পরে আপনাদের হাত থেকে যদি হাওড়টা চলে যায় তাহলে যে আপনারা কত অনাহারে কাটাইবেন সেটা তো আর আপনারা জানতেন না। তো যাক ভালো থাকেন, হ্যাঁ কালকে চলে যাবো আর শফিক ভাইয়ের জন্য একটু আশীর্বাদ করেন। হ্যাঁ আচ্ছা, লন দাদা আপনারাও। ভালো আছেন? আচ্ছা, কি অবস্থা? হ্যাঁ, আপনার নামটা জানি কি? রামমোহন দাস। রামমোহন দাস, রামমোহন দাস কি নামটা? কি রামমোহন দাস না? রামধন দাস। আচ্ছা, যাক আপনারা তো মাঝি সম্প্রদায় না? আচ্ছা,
জাকিনির সমস্যা হলো হয়েছিল মা যায় না মা যায় না হ্যাঁ কুমরে কুমরে আচ্ছা তো মোটামুটি ঘরটা এইটাই তো তার ঘর তাই না মানে এই ঘর দিয়ে তো থাকা পারে না মানে এই ঘরের ভিতরে নিছে আচ্ছা যাক মানে কি কমু তো এই অবস্থায় আমি কয়দিন আগে এসে শুনছিলাম উপবাস বলতে গেলে অনাহারে দিন চলতেছে তো এখন তাদের অর্থাৎ বেঁচে থাকার জন্য একটু সাহায্য করছি ওটা ওই শফিক ভাইয়েরই সাহায্য তো আপনাদের জানি কি দেওয়া হয়েছিল চাল তার আগে দিছিলাম মনে হয় 500 টাকা ডিম তারে তেল এগুলো দেওয়া হয়েছিল তেল দেওয়া হয়েছিল না চাল আর এলো ডিম এই তো তিন আলি ডিম আচ্ছা যাক মানে মানে আমার যা সামর্থ্য আছে একজনে টাকা দিছিল সেই টাকা দা কিছু কিছু মানে আলাদা আলাদা কইরা কইরা এই আপনাকে আর কি সবারে দিছি যাক ঘরটা লো যে ওনার এই যেটা মানে এখানে থাকা পারে না বিদায় আর একজনে ঘরে থাকে আচ্ছা এখন আমার তো কিছুই করার নাই আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার যারা সরকারের লোক আছে তারা যদি একটু এই সমস্ত গরিব মানুষের একটু দৃষ্টি আকর্ষণ করে হয়তো তারা অনেক উপকৃত হইব তো যাই হোক আমি যতটুকু পারি এই শফিক ভাইয়ের অনুদান থেকেই দিছি তো শফিক ভাইয়ের জন্য একটু আশীর্বাদ করেন আপনারা হ্যাঁ আর আমি কালকে চলে যাম ভালো থাকেন সবাই হ্যাঁ আর একটা পরিবার জানি কই এই যে এই যে দেখেন ভাগ্যের কি পরিহাস অর্থাৎ স্বামীর ভিটা আছে কিন্তু একটা যে ঘর করব সেই ঘরের কোনো মানে অর্থও নাই সম্পদও নাই কিছুদিন আগে রাতের বেলা আমি যখন হেকমত ভাইয়ের কাজ শেষ করেছিলাম তখন এই বাড়িতে একটা গানের আয়োজন চলতেছে তাহলে কিসের গানের আয়োজন পরে এক দাদাই আমার নিয়ে আসছিল এই বাড়িতে তার বিয়ে একটা মেয়ের বিয়ে তার চারটা মেয়ে তার ছেলে খুবই ছোট কিন্তু এই যে তার ভিটা আছে বাড়ি নাই মানে ঘর নাই সে থাকে আর একজনের অনেক দূরে থাকে তার একটাই স্বপ্ন আমার যদি একটু স্বামীর ভিটাটা কেউ ঘর বা সাবরাও দিয়ে দিত মানে সে তার পরিবারটা নিয়ে আসতে পারত এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে আছে তখন তার পরিবারের মুখের দিকে তাকায় শফিক ভাইয়ের ওইখান থেকে আমি 2000 টাকা দিছিলাম তাই না বিয়ের জন্য তো আজকে তো উনি তো চলেই গেছে ভিটাটাই রয়েছে শূন্য ইয়া তো যাক মা সকল এইভাবে ছোট্ট ছোট্ট অনুদানগুলো আমি শফিক ভাইয়ের পক্ষ থেকে দিছি আর বাকি 25,000 টাকা আমি ঝন্টু দার জন্য রাখছি তো শফিক ভাই ভালো থাকেন তো আপনার আপনার হয়তো আপনি অনেক জানেন না যে আমি এই কাজগুলো পিছনে করে গেছি তো সেগুলো আপনাদের জানাইলাম যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন বা আপনার আমার ভাবি অর্থাৎ আপনার ওয়াইফ যদি আমার ভিডিও থাকে দেখে থাকে তাহলে জানি আমার একটু ফোন দেয় হ্যাঁ আমার যদি কাজে সে অসন্তুষ্ট হয় তাহলেও কোনো জানি বলতে পারে আর যদি সন্তুষ্ট হয় তাও জানি বলতে পারে ধন্যবাদ মৃত্তিকার মায়া আপনাদের সবার জন্য সবসময়